আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে আমি চিকেন বারবিকিউ দিয়ে আমি একটা রোল তৈরি করে নিব। এটা স্পেশাল রোল, আর এই রোলটা অনেক সহজে তৈরি করা যায়, অনেক মজার একটা রেসিপি। এটা স্কুলের টিফিন বা অফিসেও এই রোলটা আপনারা নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজার একটা রেসিপি। রোল বানানোর জন্য আমি শিটটা তৈরি করে নিব। সেটার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা দিলাম, স্বাদ মতো লবণ দিব, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি। রোলের শিটটা আমরা সাধারণত অন্যভাবে তৈরি করে নিই। আজকের রোলের শিটটা আমি সমোসার যে আমরা শীট বানাই সেরকম করে বানাবো, অর্থাৎ স্টিম রোলের যে শীটগুলো আমরা তৈরি করে নিই এরকম করে আজকের রোলের শীটটা আমি তৈরি করে নিব। আর আমি ডোটা মেখে নিলাম, ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এখানে আমি কোনো তেল ব্যবহার করি নাই। এবার আমি ঢেকে রাখলাম 10 মিনিট পরে আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি একটু লম্বা করে নিব এটা। এবার আমি লিচি আকার করে কেটে নিব। এটা একটু মোটা হবে রুটিটা, আর একটু বড় হবে যেহেতু রোলটাই বড় করে বানাবো, সেই পরিমাণে আমি কেটে নিয়েছি। আমি 6টা রুটি বানাবো, সেই পরিমাণে আমি এটা কেটে এবার রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো একদম সমান করে বানাইতে হবে তা না, যেহেতু এটা আমি আবারও বেলবো, সেজন্য রুটিগুলা বানালেই হবে, খুব একটা গোল করে নিতে হবে সেটাও না। আমার বানানো হয়ে গেছে, এবার আমি তেল লাগিয়ে নিলাম। এখানে তেল একটু বেশি দিব, কারণ এটার উপরে আমি আরেকটা রুটি দিয়ে দিব, সেজন্য এখানে আমি তেলটা একটু বেশি দিয়েছি। এবার আমি আরেকটা রুটি উপরে দিয়ে দিলাম, এবার উল্টিয়ে দিয়ে উপরের থেকে আমি একটা সরিয়ে নিব। নিয়ে এখানে আমি ময়দা ছিটিয়ে দিব লেয়ারের জন্য। এবার এই রুটিটা উপরে লাগিয়ে দিলাম, আর যেহেতু আমি 6টা বানাইছি এটা তিনটা তিনটা করে আমি বানাবো, সেই জন্য আমি এভাবে করে বানিয়ে নিলাম একদম সহজভাবে। আমি দুইটাই এভাবে বানাবো, একটা বানানো হয়ে গেল। এবার এটা আমি বেলে নিব। আমি যে তাওয়াটা এটা ভাজবো সেইটার আমি সমান করে এই রুটিটা আমি বানিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। একটু পাতলা বড় করে আমি বেলে নিলাম। হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি ননস্টিকের, এবার এখানে দিয়ে দিব। তাওয়াটা হালকা একটু গরম করে নিতে হবে, তারপরে আমি দিয়ে এটা দেওয়ার পর পরে আপনার এটা হয়ে যাবে, এটা কিন্তু বেশি টাইম লাগবে না। আমার এটা কিন্তু একটা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হলে আপনারা এইভাবে পার্ট বাই পার্ট খুলে নিতে পারবেন। এটা একদম পাতলা করে বানিয়ে নেবেন যেন খুব সুন্দরভাবে উঠানো যায়। আর আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু একদমই টাইম লাগে নাই, আর এটা কোনো ছিঁড়েও যায় নাই, খুব সুন্দরভাবে এটা আমি পার্ট বাই পার্ট খুলে নিয়েছি। সেম ভাবে এটাও আমি দিচ্ছি। আমার ওগুলা রেডি হয়ে গেছে। এবার আমি 2 পিস চিকেন বারবিকিউ নিয়েছি, এটা বেস্ট পিসটা নিয়েছি। এবার আমি হাতে এভাবে এটা আমি ছোট ছোট করে ছিঁড়ে নিব, একদম মিহি করতে হবে না, একটু ছোট করে নিলেই হবে। আর আপনারা যদি বেশি করে বারবিকিউ ঘরে বানিয়ে রাখেন তাহলে প্রায়ই কিন্তু এই নাস্তাটা ঘরে তৈরি করে নিতে পারবেন। এটা বিকালে নাস্তা হিসেবে যেমন ভালো লাগে খেতে, অফিসেও সেটা টিফিন হিসেবে নিতে পারবেন, বাচ্চাদেরও স্কুলে টিফিন দিতে পারবেন। এটা বেশি করে বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারবেন। আমার এটা
আমি দুইটাই ছাড়িয়ে নিয়েছি, একটু ছোট করে নিলাম। এবার আমি বানিয়ে নিব। এখানে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। আপনারা চাইলে এখানে টমেটো সস, মেয়োনিজ দিয়েও এটা বানাতে পারবেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। আমি সসটা নিচের দিকে লাগিয়ে নিলাম। নিয়ে এবার আমি ক্যাপসিকাম দিচ্ছি। এখানে আপনারা সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আমি ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি দিলাম। আপনারা চাইলে শসাও দিতে পারেন, টমেটোও দিতে পারবেন। এবার আমি মাংস দিচ্ছি, মাংসটা কম বেশি করে দিতে পারবেন। উপরে আমি আবারও শসা দিলাম, আর এই শসা আমি পাতলা করে কেটে নিয়েছিলাম। আর এটা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এটা আমি 2 টেবিল চামচ ময়দা, অল্প পানি দিয়ে আমি আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি, এটা আটকানোর জন্য, অর্থাৎ এই ভাঁজটা যেন খুলে না যায় সেটার জন্য একটা ডো তৈরি করে নিয়েছি। আর এই তো আমি পেঁয়াজ দিয়ে নিলাম, হয়ে গেল আমার একটা রোল বানানো। দেখলেন তো কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খুব সহজে বানানো যায়, আর এটা খুব সহজে ভেজেও নেওয়া যায়। আরেকটা বানিয়ে নিচ্ছি, আমি সেম ভাবে সবগুলাই বানাবো। আর এই সসটা আপনারা কম বেশি করে দিতে পারবেন, সসটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে। আমার 2টা বানানো হয়ে গেছে। আমি সবগুলা বানিয়ে নেওয়ার পরে ফিরবো। আমি সবগুলা বানিয়ে নিয়েছি, আমি এখানে 6টাই বানিয়ে নিয়েছি। আমি একটু কাছে থেকে দেখিয়ে দিলাম। এবার চুলায় একটা ননস্টিকের আমি প্যান বসিয়েছি, এখানে আমি তেল দিব। এখানে একদম কম তেলে এটা ভাজা যায়, এটা কিন্তু ডুবা তেলে ভাজার কোনো দরকার নাই। আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি, এখানে আমি সবগুলাই ভেজে নিতে পারবো। তেলটা হালকা একটু গরম হয়ে এসেছে, এবার আমি দুটা দুটা করে ভেজে নিব। আর এটা একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে দিতে হবে। একটু টাইম নিয়ে আস্তে আস্তে যদি এভাবে ভেজে নেন তাহলে দেখতেও ভালো লাগবে। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। একটা কেটে আমি ভিতরটাও দেখাবো, ভিতরটাও কেমন লাগতেছে আমরা এটা দেখাবো। মাশাল্লাহ, এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, সবজিগুলা কিন্তু একদম কালারফুল আছে, এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় নাই। আর এটা খেতে যে কতটা মজা, আপনারা বাসায় একবার এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগে। আর আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।